নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আর একটি নতুন ব্লগে। এখন সময় 7:30, সকালের কাজবাজ সব রেডি হয়ে গেছে। এখন আমার মেন কাজ হচ্ছে কুল মোড়ে যেতে হবে। আগের দিন শুক্রবারে যে বাজার করে নিয়ে আসলাম, সেখানে আমার কাঁচা আম নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমার মনে ছিল না, কোনো কারণবশত আনতে পারিনি। যাই হোক, তো এখন দেখি স্কুল মোড়ে যাই আর একটু কাঁচা আম নিয়ে আসবো। তো এই সময়টা কাঁচা আম পাওয়া যাবে কিনা তাও বলতে পারছি না, কারণ অনেকটা সময় পার হয়ে গেছে, এখন কাঁচা আম না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আগে যাই ঘুরে আসি, দেখি যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। আর সকালে গরমটা একটু কম আছে, ওয়েদারটাও বেশ ভালো, গরমটা একটু কম। দেখুন আকাশে অল্প অল্প মেঘও আছে, শুনছি নাকি আবার ঝড় বৃষ্টি হবে, কি হবে কে জানে। তো বন্ধুরা, এখন আম নিয়ে চলে এসেছি, কিন্তু আম পেয়েছি, কিন্তু সেই রকম মানে ভালো আম হয়নি, কেননা কাঁচা আমের সময় এখন আর নেই। তো যাই হোক, কী আম নিয়ে এসেছি দেখাচ্ছি। আর আম নিয়ে আমরা খালের পাশে চলে এসেছি, এখন এখানে আম কাটা হচ্ছে। এখন আম দিয়ে কী বানাবে ওই বলবে, আম ঠিক আম সত্য বানাবে, বাট কিরমভাবে বানাবে সেটা ওই দেখাবে। তো এই হচ্ছে আমাদের আম, আর দেখুন পেকে গেছে প্রায়, বলতে গেলে কাঁচা আম সেইভাবে এখন আর পাওয়া যাবে না, সময় সরে গেছে। আমিও বুঝতে পারছিলাম যখন নিয়ে এসেছিলাম, একটু নরম নরম ছিল হালকা। যাই হোক, এইটা দিয়েই বানাবে। কাঁচা আম আনতে গিয়ে আমি পাকা আম নিয়ে চলে এসেছি, অর্ধেক পাকা। এখন আমাদের আম কাটা হচ্ছে, আম কাটা রেডি হোক, তারপরে ঘরের দিক গিয়ে বানানো হবে, কীভাবে হয় প্রসেসটাও আপনাদের দেখাবো আজকে। তো বন্ধুরা, আমরা আম কেটে নিয়ে আসলাম, সেই কাঁটা আম এখন সিদ্ধ করা হয়েছে। তো সিদ্ধ করার পরে এখন গরম আছে, ঠান্ডা করতে হবে, আর ওই ঘুটে ঘুটে মিশাচ্ছে। এরপরে এখানে দেখুন পরিষ্কার কাপড় রাখা আছে, এটা দিয়ে ছেঁকে নেবে এই পর্যন্তই, তারপরে দেখি কী হয়। এটা গ্লাস নিলে ভালো হবে, তাহলে হাতে লাগবে না, গ্লাসের পিছন দিয়ে। আমাদের আম ফেটানো রেডি হয়ে গেছে, এবার কাপড়ের মধ্যে দিয়ে আমটা ছেঁকে নেব, তাহলে আর যদি আমের মধ্যে কোনো আঁশ জাতীয় কিছু থাকে সেগুলো বেরিয়ে যাবে একদম। তো আমরা এইভাবে আমটা ছেঁকে রেডি করে নিই, তারপরে এটা দিয়ে আম শক্ত বানাবো। এই ওপর থেকে বেরিয়ে গেল রে। তো আমাদের এই আম রেডি হয়ে গেছে ছাকা, আর দেখুন ওখান থেকে বেরিয়েছে আমের আঁশ যেগুলো কাপড়ে আটকে ছিল। বন্ধুরা, আমরা উনুন জ্বালিয়ে আম তুলে দিলাম কড়াইতে করে উনুনের উপর। এটা এবার জাল হবে, জাল হলে এর সঙ্গে আর কী কী দেওয়া হবে দেখছি পরে। তো এবার আমরা ওর মধ্যে বিট নুন দেবো, পরিমাণ মতো বিট নুন দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে দেখুন ওপাশে চিনি রাখা রয়েছে, চিনি দেবো। আর আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আগের বার আমরা দিয়েছিলাম বেশ ভালো হয়েছিলো, বাট এবার একটু অন্যরকম বানাচ্ছি, ওই জন্য আর এবার লঙ্কার গুঁড়ো দেবো না, এবার পুরোপুরি মিষ্টি হবে। 2 মিনিট জাল হতেই আম ফোটা শুরু করে দিয়েছে। সাথে জল ছিল কি অন্তি? না, জল দিয়ে মানে সেদ্ধ করেছিলাম সেই। তো এবার চিনি দেওয়া হচ্ছে ওর মধ্যে। তো আমরা যেই চিনিটা দিলাম ওর ভিতর, তো একটু সামান্য পরিমাণে জল জল হয়ে গেছে আগের থেকে, এখন একটু জাল দিয়ে টানাতে হবে, বেশি করে জাল দিয়ে আর একটানা নাড়তে হবে, না নাড়লে আমটা লেগে যাবে ওর সঙ্গে। বন্ধুরা, দুজনে বসে গেছি আম সত্য বানানোর জন্য, হচ্ছে কড়াইতে, দেখুন জাল হচ্ছে। দেখো কড়াইয়ের ওইখানাতে কিন্তু হালকা হালকা লাল হয়ে এসছে, ওই তোমার ওইখানায়। তো এইভাবে জ্বালাতে থাকতে হবে, কত সময় লাগবে আমিও জানি না, দেখি। তবে মোটামুটি আমটা একটু ঘন হয়ে আসলে তারপরে আমরা নামিয়ে নেব। আমাদের আম প্রায় রেডি হয়ে এসছে, আর হয়তো 2 থেকে 5 মিনিট জাল দিলেই হয়ে যাবে। এখন টক লাগছে, তাহলে আর একটু চিনি দাও। তো এবার আমরা আর একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু টক লাগছে বলে। যাই হোক, আর একটু চিনি দাও, আর একটুখানি লবণ দেওয়া হলে। তো বন্ধুরা, আমাদের আম প্রায় রেডি হয়ে এসেছিলো, আমরা দ্বিতীয়বার যেই চিনি দিলাম আবার একটু জল জল হয়ে গেছে, তো আবার একটু টানানো লাগবে এখন। তো হোক, দেখি কত সময় লাগছে সব মিলিয়ে। তো এইবার মনে হয়ে এসছে প্রায়, নাড়ো একটু। দেখুন নাড়লে কড়াই তলায়ও লাগছে না, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে নাড়ার সঙ্গে সঙ্গে। আমগুলো খুব ভাটটা ভালো ছিল না, তো তবে আমের যা শাক হয়েছে তার থেকে আটি হয়েছে বেশি, বড় আম হলে ওই জন্য। থালা নিয়েছি, তাতে একটু সরিষার তেল দিয়ে থালাটা তলায় আর কি তেল মাখানো হবে, মানে উপরেই একটুখানি তেল মাখিয়ে নেব, তারপরে এই যে আমের যে পেস্ট তৈরি হয়েছে এটার উপরে মেলে দিতে হবে।
থালা তো চকচক করছে, তোমার মুখ দেখা যাচ্ছে তো থালায়। সব কিছু রেডি হয়ে গেল, এবার থালায় মেলে দিতে হবে আস্তে আস্তে তুলে। তো মোটামুটি কাজ রেডি হয়ে গেছে, থালায় ঢালা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সমস্ত থালায় মেলে দেওয়া হবে একদম। এবার শুকানোর পালা, তবে আজকে হয়তো শুকাবে না, এমনি একটু মেঘমেঘ আছে, রোদ্দুর বার হোক, কবে শুকাবে তাও জানি না। যাই হোক, এরপরে শুকালে হয়তো আরও লেয়ার দেওয়া যায়, তাই তো? আমরা আর দেবো না, এরপরে আমাদের এটাই লাস্ট। বন্ধুরা, শেষমেশ হয়ে গেল সব কিছু, আমাদের রান্নাঘরের চালের উপর আমরা এটা মেলে দিয়েছি। তো শুকিয়ে গেলেই আমরা দেখাবো আপনাদের। আমসত্ব রেডি করে আমরা খালের পাড়ে আসলাম, একটু গরম লেগে গেছে, দেখো গামটাম হয়ে গেছে, এখানে একটু ভালো হাওয়া আছে, ওই জন্য একটু দাঁড়াবো খানিক সময়, গা হাত পা ঠান্ডা করে তারপরে ও রান্না করতে যাবে। বন্ধুরা, আমসত্ব তো আজকে শুকাবে না, যেদিন আজকের ব্লগে হয়তো দেখাতে পারবো না আপনাদের, তবে যেদিন শুকাই যাবে সেদিন কেটে আপনাদের দেখিয়ে দেবো নেক্সট কোনো একটা ব্লগে। আগেও দেখিয়েছি আমসত্ব কাটা। বন্ধুরা, এই সেই পাঙাশ মাছ, নদীর পাঙাশ মাছ এখন ভাজা হচ্ছে। আগের দিন এনে রাখছিলাম, ফ্রিজে রাখা ছিল, তো এখন এটা দিয়ে তরকারি রান্না হবে আজকে। তো এই মাছটা দেখুন যথেষ্ট বেশ পরিমাণে ভাজা হয়েছে, লাল হয়ে গেছে, এটা একটু খাওয়ার জন্য রাখছি এখন। এটা একটু ভাজা মাছ খেয়ে দেখি কীরকম লাগে। দেখুন এখানে গার্ড নিয়ে বসে মাছ ভাজা হচ্ছে, কেননা এইসব মাছগুলো একটু ফাটে। ওইটা দিয়ে কেন? কেন না, দেখুন এই যে আমিও বেশি দূরে যাবো না, কড়ের ভিতর যে মাছগুলো আছে এগুলো ফাঁকছে। আর এমনি নদীর এই ধরনের মাছ, কান মাছ বা মোচন মাছ বা এই ইয়ে পাঙাশ মাছ, এগুলো একটু ভাজার সময় একটু ফাটে। তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাবা, কড়াইটা পুড়ে আজকে আমার কড়াই মাছ দিয়ে মজা আছে, কালো হয়ে গেছে পুড়ে পুরো। মাছ দিয়ে আমার এক ঘন্টা। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে আমাদের, আর এবার আবার নতুন করে কড়াইতে তেল দেওয়া হয়েছে, মশলাপাতি দেওয়া হবে, তরকারি রান্না হবে। রান্নার ফুল প্রসেস হয়তো আবার দেখাবো না আজকেও, দেখি কতদূর দেখাতে পারি। তো মাছ ভাজা তো হয়ে গেছে, তারপরে কড়াইতে আবার তেল দিয়ে আলুগুলো ভেজে মশলা কষিয়ে জল দেওয়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে জাল দিচ্ছি। এরপরে মাছগুলো দিয়ে দেবো, দেওয়া হয়ে গেলেই রান্না মোটামুটি হয়ে যাবে। কাঠের জালে রান্না করতে তেমনই একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। তো আমাদের তরকারি বন্ধুরা জাল হয়ে গেছে, এবার ওর ভিতর মাছ দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে। আগে দুটো তিনটে দেওয়া হয়ে গেছে, আমি তখন ঘরে ছিলাম, ঘরে ডাক দিয়েছিল, এসে আবার তুলছি। এবার মাছ দিয়ে আর এরপরে আর কোনো মশলা দেবে এতে? হ্যাঁ, একটু দেবো, গরম মশলা দেবো আর জিরে পাতিনি, গুঁড়ো ছিল ওই জন্য আর জিরে পাতিনি সেটাই দিয়ে। তো তরকারি 5-6 মিনিট জাল হলে আমরা এর ভিতর একটু গরম মশলা আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে। আর এর সাথে আজকে হয়েছে আবার সেই শাকের মানে তরকারি আর ডাল হয়েছে। এই আমাদের পাঙাশ মাছের ঝাল তরকারি, ঝাল বলা ভুল হবে, বাট পাঙাশ মাছের আলু দিয়ে ঝোল, আর তার সাথে দেখতে তো খুবই সুন্দর লাগছে। শুধু একটা তরকারি না, শুধু ডাল শাক টাক অনেক কিছু আছে। তো এই যে মহারানী দুধ নিয়ে চলে এসছে এখন। বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেছিলো মাঠের দিক যাইনি, বিকালে বেরো তো পাচ্ছিলাম না, আর আগের দিন তো ঘুমিয়েই পড়ছিলাম। যাই হোক, তো আজকে একটু বেরোলাম রাস্তায়, বিকালে একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। মাঠে দেখুন খেলা হচ্ছে আমার পিছনে। কোথায় যাবা তোমরা? আমি ভাবলাম আমার সাথে যাওয়া কিনা ঘুরতে। Go, 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 go
মাঠ থেকে ঘুরে চলে আসলাম, এখন বাজে 5:53। তো প্রায় সপ্তাহখানি পরে মাঠে গেছিলাম ঘুরতে। যাই হোক, আজকে ঘুরতে গিয়ে ভালো লাগলো। অনেকদিন পর আবহাওয়াটাও বেশ ভালো, গরমটাও একটু কমেছে সন্ধ্যার দিকে, দিনের বেলা ছিল বেশ গরম। যাই হোক, যদি আপনাদের এই ব্লগটি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, তত সময়ের জন্য টাটা।